हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। আমি প্রতিভা আবারো নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে দেখো, আজ হচ্ছে শুভ রাখি বন্ধন আর আমাদের শর্ট ডে। আমরা আজকে কোনো ব্লগ করছি না, সারা দিনই শর্ট ভিডিও বানিয়ে যাচ্ছি। তোমরা পর 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 পেয়ে যাবে। বেটু আজকে বাড়িতে আছে, তো তাই আমরা শর্টই বানিয়ে যাচ্ছি। শুধু দেখো, আমিও সেজেছি, পেতনি সেজেছি, দেখো আমরা দুজনে মিলে। কিন্তু শর্টসে কিন্তু দারুণ লাগছে, কিন্তু এম নরমালে পেতনি লাগছে সত্যি। শুনলে তো জাগে। চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আজকের ভিডিওটা কিন্তু খুব একটা বড় হবে না, এটা যতটুকুনি হবে ঠিক ততটুকুনি দেব। খাওয়া দাওয়া আর রাখি বন্ধন উৎসব উপলক্ষে যেটুকু রাখিটা কি পরানো, খাওয়া দাওয়া সেটুকুই দেব, এর বাইরে আর কিছু দেব না ভেবেছি। ছোট তো উঠেছে, এবার রাখিটা কি পরানো হবে এবং খাওয়া দাওয়া মজ মস্তি একটু আধটু। সারাদিন তো বললাম যে টিকটক বানাচ্ছি, মানে শর্ট ভিডিও বানাচ্ছি, তার জন্য একটু রেডি হয়েছিলাম বেটু আর আমি। তো বেটু তো সব দিন থাকে না, আজকে আছে, সুযোগ পেয়েছি তাই করলাম আর কি। তো চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। হ্যাঁ, যাওয়ার আগে যেটা বলে দিচ্ছি, নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেও চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে আমার বন্ধু হয়ে যেও, পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যারা পুরনো বন্ধু আছো, তারা তো সবসময় আমার সঙ্গে আছো আর ভালো ভালো কমেন্ট করছো, মিষ্টি মিষ্টি কমেন্ট করছো, আর যার জন্য আমি এনার্জি পাচ্ছি, প্রচুর এনার্জি পাচ্ছি। তোমাদের কমেন্টগুলো পড়তেও ভীষণ ভীষণ ভালো লাগে আর কাজের মধ্যে উৎসাহ পাই। তো তাই আবার যত কষ্ট হোক না কেন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসি। তো চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর হ্যাঁ, কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে একটু জানিও, এটুকু আমার রিকোয়েস্ট রইল। কে কোথা থেকে দেখছো, কোন জায়গা থেকে দেখছো, কোন জেলা থেকে হোক, মানে কোথা থেকে দেখছো, কোন স্থান থেকে, সেটা অবশ্যই জানিও আমাদেরকে, মানে আমাকে, তাহলে আমার ভালো লাগে। চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। জন্য রাখি কেনা হয়েছে, রাখি পরানোর জন্য। তো দেখো এই রাখিটা হচ্ছে, মানে এটাতে লাইট জ্বলে, দেখবে কত সুন্দর একটা লাইট, দেখতে পাচ্ছ? তো এই জায়গাটা অন্ধকার আমাদের, এখন দিনের বেলা হলেও এই জায়গাটা ডাইনিং পোর্শনটা খুব একটা লাইট লাগে না, তো তো তাই আমি লাইট জ্বেলে তোমাদেরকে দেখাতে পাচ্ছি। কি সুন্দর সুন্দর কালারগুলো দেখো, আর এই রাখিটা কি সুন্দর, বেশ লাইট জ্বলছে নিমছে। তো বেটু এটা কিনেছে তার বেস্ট ফ্রেন্ডকে পরাবে বলে। প্রচুর বৃষ্টিও হচ্ছে বাইরে, যেতে পারবে কিনা জানি না। তো চলো লাইট দেখো, রাখি নিয়ে এসছে, এগুলো কত সুন্দর সুন্দর কালার দেখো। এগুলো আমরা ছোটোবেলায়ও এনেছি, পরিয়েছি, তবে এই তখন এই সুতোগুলো একটু বেশি মোটা মোটা ছিল, তবে আমার এই রাখিগুলো খুব সুন্দর দেখতে লাগে, বিভিন্ন কালারের দেখো। তো আরও এনেছে, এটা বেটু পছন্দ করে এনেছে, এইগুলোও বেটু এনেছে, আর এটাও বেটু এনেছে, আর এটা তোমাদের দাদাভাই নিয়ে এসছে, আর এটা নিয়ে এসছে, আর এটাও বেটু এনেছে, বেটু ওর কাকুর সঙ্গে গিয়ে এগুলো নিয়ে এসছে। তো জাগে, তোমরাও আনন্দ করো আজকে রাখি উৎসব, আমরাও করি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এই কচি কচি ফুলের মতো মেয়েগুলো তোমাদের দাদাভাইয়ের কাছে পড়তে এসছে, তো এরা হচ্ছে বেটুর বান্ধবী, তো এরা পড়তে এসছে আর একে অন্যকে রাখি পরিয়ে দিচ্ছে। তো এদের এই দৃশ্য দেখে আমারও ছোটোবেলাটা মনে পড়ছিল, যে ছোটোবেলায় আমরাও পড়াতাম স্যার ম্যাডামদেরকে, তো সেই ভয়েসটা দিতে পারলাম না, আমিও কথা বলছিলাম, তার কারণ হচ্ছে ফ্যান চলছে তাই দিতে পারলাম না। তো তো আমিও রাখি নিয়ে চলে এলাম মাকে পড়ানোর জন্য, তো আমি পরিয়ে দিচ্ছি মাকে রাখিটা। আর বৃষ্টির জন্য তো মাসির বাড়িও যেতে পারিনি, ভাইদেরকে পড়াতে পারলাম না, আর আমার ভাইও আসেনি, অফিস খোলা ছিল। তো চলো এবার পরিয়ে দিই, কলিকে পরিয়ে দেব, কলি এসেছিল রকিকে নিয়ে, কলিকে পরিয়ে দিই। তো আজকে ওই জন্য মনটাও খুব একটা ভালো নেই, তার কারণ ভাইদেরকে পড়াতে পারলাম না, মানে ছোট ভাই তো নেই, চলে গেছে বাইরে, চলে গেছে, আর আমার ভাইও তো অফিসের জন্য আসতে পারেনি, বললো কলকাতায় আছে, আর মাস্তুতো ভাইদেরকেও পড়াতে যেতে পারিনি, এত বৃষ্টি হচ্ছিলো। তবে মাস্তুতো মানে বড় ভাই যে, সে তো থাকে না, পুলিশ জানো বলেছিলাম, তো ও তো আসেনি মনে হয় ঘরে,
আর ছোট তো ঘরে আছে কিন্তু বৃষ্টির জন্য বেরোতেই পারিনি, ওই জন্য ভালো লাগছে না। এই দিনটা খুব এনজয় হয় কিন্তু বৃষ্টি এসে সব মানে মানে ভাসিয়ে দিয়ে গেল পুরো প্রোগ্রামটা। তো এইদিকে দেখো পুচকে পাচকা দুটো, ছোটু পড়াচ্ছে ওর ভাইকে, ও তো পড়াতে পারছে না, ওর হাতটা ধরে রেখে আমি পড়িয়ে দিচ্ছি, আর কি করবো বলো, ও তো বাঁধতে পারে না। এই বছরটা ওর হয়ে আমি পড়িয়ে দিলাম, আগামী বছর ও নিশ্চয়ই পড়াতে পারবে, পেরে যাবে। ভাইটাকে দেখানো ক্যামেরার দিকে তাকিয়েই আছে, দুটো জোকার সর্বক্ষণ দুধের মধ্যে কোলাকুলি। ও তো দেখো বিটু পড়তে গেছিলো, চলে এসছে, দিয়ে এই যে তার পিসিমণির ঘরে এখানে রাখি পড়াতে এসছে, পাড়ায় পিসিমণিটার বাড়ি। তো এর ঘরে আগে পড়তে আসতো আর কি, তো ওই তার সেই ঠাম্মিকে পড়িয়ে দিচ্ছে আর পিসিমণিকে পড়াবে বলে এসছে। সকালবেলা তো বৃষ্টির জন্য বেরোতেই পারেনি, তারপর বিকেলবেলা বেরোবে কি টিউশন ছিল চলে গেছিলো, তো এসে এসছে আর কি পড়াতে। তো ওরাও ভীষণ ভালোবাসে পিসিমণি আর ঠাম্মু। তো দেখ ঠাম্মু হাইট মাপছে কে বড় হয়েছে ছোট হয়েছে, তো বেটু হাইটে বেড়ে গেছে জেঠিমার থেকে, আর দিদি আমাকে রাখি পরিয়ে দিচ্ছে, দিদিও ভীষণ ভালোবাসে আমাকে, বেটুকেও ভালোবাসে। তো চলো আমিও দিদিকে একটা পরিয়ে দিই, তো চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে, আশীর্বাদ নিয়ে নিলাম একটু। আর ইনি হচ্ছেন দাদা, তো দাদাকেও রাখি পরিয়ে দিলাম। ইনি হচ্ছেন পাড়ার সবার বড়, মানে বড়দা, তো দাদা ছিলেন বাড়িতে পরিয়ে দিলাম। আর বৌদি নেই বাড়িতে, কোথায় বেরিয়ে গেছেন, আর মানে দাদার মেয়েও আছে তো ও বাড়িতে নেই দেখলাম, তো তাই পড়াতে পারলাম না ওদেরকে, বৌদি বাড়ি গেলে পরিয়ে দেবো যদি যায় কালকে, নিশ্চয়ই যাবে, আমি এসেছিলাম খবর পেলে ঠিক যাবে। তো চলে এসেছি ওই জন্য তাদের বাড়ি থেকে, আর বেটুও পরিয়ে দিল জেঠুকে। জেঠিমা আবার ওখানে জল নিয়ে মিষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে বেটুর জন্য, এই যে জল মিষ্টি দেখো ও খাচ্ছে, কত কিছু খেয়ে নিল, মিষ্টি খেল, কতগুলো মিষ্টি খেল, আর তারপর এই যে আমাকেও খাওয়াচ্ছিল, আমার মিষ্টি খেতে ভালো লাগে না এমনিতেই, গাগুলোই আমার ঝাল জাতীয় জিনিসটা বেশি ভালো লাগে। তো দেখো খাচ্ছে, এই যে দাদা আমাদেরকে এই চকলেটটা দিল, আমি চকলেট খাবো আর কি, ছোটো বাচ্চা হয়ে গেলাম যেন। তো দেখো দাদা এই চকলেটটা আমাদেরকে দিল ফাইভ স্টার। আর বেটু বাড়ি এসে আমার মাকে রাখি পরিয়ে দিচ্ছে, তো সকাল থেকে পড়ায়নি, ওই যে শর্ট ভিডিও বানাচ্ছিলো, তারপর বৃষ্টি তো বাইরে হচ্ছিলো কিন্তু ঘরে তার দুজনকেও পড়ানো হয়নি, পড়ায়নি আর কি। তো দেখো এক গাদা রাখি, হাত ভর্তি রাখি নিয়ে এসছি বাড়ি ফিরে, তো বাকিগুলো ভিডিও করতে পারিনি, মানে তখন চার্জ ছিল না বুঝলে, ফোনে রাস্তায় গিয়ে দেখছি ওই ভিডিওটা করার পর আর ফোনে চার্জ নেই, তো আর ভিডিওগুলো করা হয়নি। বেটু পরিয়ে দিয়ে চলে এসেছি, কেননা কালকে তো ওর স্কুল আছে, ও চলে যাবে, তো তাই ওই কাজটা শেষ করে দিয়ে চলে এসেছে। আবার বাড়ি এসে শুনলাম যে কণা এসে বাড়ি থেকে পরিয়ে দিয়ে চলে গেছে, আবার বেটু গেছিলো কণার ঘরে, কণার ঘরে গিয়ে কণাদেরকে পরিয়ে ও চলে এসছে। তো জায়গায় দেখো বেটুরও হাত ভর্তি, বেটু কিন্তু রাখি ভর্তি ভীষণ পছন্দ করে জানো তো, যদিও একটার দিকে যেত বলো কেউ আমাকে পড়াতে আসেনি, আমিও পড়াতে যাবো না, যেই সন্ধ্যাবেলা বলেছি যে তুমি যদি না পড়াতে যাও পরের বছর আর রাখি কিনে দেওয়া হবে না, তখন বাধ্য হয়ে গেছে রাখি পড়াতে জানো, ও ভীষণ পড়তে ভালোবাসে রাখিগুলো, এবার যা বাড়তি থাকবে রাখি ও সব বেঁধে ফেলবে হাতে, ও রাখি এতটা পছন্দ। আর দেখো ছোটো দুষ্টুমি করে যাচ্ছে, ফ্যান চলছে বলে ভয়েসটা দিতে পারলাম না, তো আমি কিন্তু ভয়েস দিয়ে করেছিলাম, আর ভীষণ চেঁচামেচি করছে ও এখানে, তো তাই দেওয়া গেলো না আর কি। তো চলো দেখো দুই বোনে মিলে কেমন হচ্ছে, দেখো একে অন্যকে লাগাচ্ছে, এ বড়ো তাকে কাতুকুতু দিচ্ছে, আর তার কাতুকুতু লাগছে বলে সেও তার দিদিভাইকে কাতুকুতু দিয়ে দিচ্ছে, এত চতুর হয়েছে ছোটোটাও। দেখো তাকে কাতুকুতু লাগছে বলে সেও কাতুকুতু দিয়ে দেবে, মহা বদমাস বদমাস দুটো, এতক্ষণ যে পায়নি তার দিদিভাইকে ওই জন্য সে আসতেই জড়িয়ে ধরে রেখেছে তাকে, ছাড়বে না। তো চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে, দুই বোনের বন্ধন আজকে দেখো, রাখি বন্ধনে। ছোট তো ভয়ে রাখি পরেইনি, ও দিদিভাই যখনই পড়াতে যাচ্ছে তখনই রাখি পরবে না, ভয়ে চ্যানেলে পালিয়ে যাচ্ছে বলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে যেও, পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার পড়বে তাহলে তোমরা পেয়ে যাবে। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আবারও আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, যে যার খেয়াল রেখো। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগুক
তাও কমেন্ট করবে, আর মন্দ লাগলেও কমেন্ট করবে। তো মন্দ কেমন লাগলো, কেন লাগলো সেটা কমেন্ট করে জানাবে, আর ভালো কেন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে। তো কমেন্টের অপেক্ষায় অবশ্যই থাকি, তাতে উৎসাহ পাই তার জন্য। তো চলো আজকে এই পর্যন্তই, বাই বাই।